এখন এই যে এই ডেঙ্গু নামক মহামারী ছড়িয়ে গেছে সারা দেশে, কোনো চিকিৎসা তো নাই। একটু আগেও দেখলাম ডেঙ্গু প্রতিরোধ করতে এসে ডাক্তার নিজেই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেল। সেদিনও দেখলাম ডাক্তারের শিশু, ডাক্তারের সন্তান ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেল, নার্স ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেল। তাহলে এই রোগের ঔষধ কি? এটা তো যে কারো হতে পারে, এমনকি এটা একেবারে ক্যান্সার রোগের মতো, মরণ ব্যাধির মতো হয়ে গেছে এই ডেঙ্গু রোগটা। এখন যে কারো হতে পারে, কোনো চিকিৎসা দেখা যাচ্ছে না, ডাক্তাররা এটা স্বাভাবিক চিকিৎসা করছেন, কিন্তু এটা থেকে সবাইকে রক্ষা করা এরকম কোনো চিকিৎসা এখনো বের হয় নাই। চিকিৎসা বের হবে না ভাই, এরকম ডেঙ্গু নামক মহামারী বাংলাদেশে আরো আসবে, কোনো চিকিৎসা পাবেন না, আরো আসবে, অপেক্ষা করেন, কোনো চিকিৎসা নাই। বলতে পারেন এইভাবে আপনি কথা বলছেন কেন? হ্যাঁ, এইভাবেই কথা বলতে হবে, অপেক্ষা করেন, বাংলাদেশকে নিয়ে একটু স্টাডি করেন, গবেষণা করেন। বাংলাদেশে ডেঙ্গু নামক মহামারী আসার জন্য উপযুক্ত একটা জায়গা, শুধু ডেঙ্গু না, এর চেয়ে ভয়ঙ্কর গজব আসার জন্য বাংলাদেশ এখন উপযুক্ত। আসবে না মানে বাংলাদেশের লাখো লাখো মানুষ এখন আল্লাহর উপরে জুলুম করছে, আল্লাহর সাথে শিরিক করার মাধ্যমে। বাংলাদেশের লাখো লাখো মানুষ নবীকে অপমান করছে, অহরহ বেদাত করার মাধ্যমে। এ বাংলাদেশে সুদের সয়লাভ চলছে, ঘুষের সয়লাভ চলছে। বাংলাদেশে প্রকাশ্য দিবালকে রাস্তাঘাটে এখন জেনা চলতেছে, তারপরে রাষ্ট্রের সম্পদ আত্মসাত করা হচ্ছে, জনগণের সম্পদ চুরি করা হচ্ছে, দেশের সম্পদ চুরি করা হচ্ছে। আজকে জুলুম নির্যাতন, আজকে উলঙ্গ বেহায়াপনা বেপর্দা। বাংলাদেশে যেভাবে পাপাচারের সয়লাভ চলছে, এদেশে গজব আসবে না তো সৌদি আরব আসবে কোথায়? আসবে আপনি কিসের চিকিৎসা খুঁজতে যান? আপনি কিসের ডাক্তারের চিন্তা করেন? ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করার জন্য পরামর্শ দিচ্ছি, পায়জামা পরেন, প্যান্ট পরেন, টুপি পরেন, মশারি দিয়ে ঘুমান, আরো কত ধরনের জাহালতের পরামর্শ আমরা দিচ্ছি, কিন্তু এটা যে আল্লাহর পক্ষ থেকে গজব, এটা নিয়ন্ত্রণ করার জন্য কি উপায়, এটা নিয়ন্ত্রণ কিভাবে হতে পারে, প্রতিরোধ কিভাবে করা যেতে পারে? এই গজব যিনি দিয়েছেন এটা তিনি ছাড়া কেউ জানেন না, দুনিয়ার কোনো ডাক্তার দিয়ে এটা চলবে না। সয়লাভ হয়ে গেছে, মানুষই নাই মনে হচ্ছে, এখন নিজের জীবনের কোনো নিরাপত্তা নাই, অবাক করা ব্যাপার কি চলছে এগুলো। এই ডেঙ্গু শুধু এটা সীমাবদ্ধ থাকবে না, মনে রাখবেন আরো বড় ধরনের আজাব গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। এই গজব থেকে বাঁচতে হলে সোজা হয়ে যেতে হবে, গজব থেকে বাঁচতে হলে সোজা হতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ওমা কান আল্লাহ মুআযযিবাহু মুহুম ইস্তাগফিরুন, এই আযাব গজব থেকে বাঁচার একটাই রাস্তা, একটাই মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই জাতির উপরে, ওই কওমের উপরে, ওই সমাজের উপরে, ওই মানুষগুলোর উপরে আল্লাহ গজব দেন না ততক্ষণ যতক্ষণ তারা ইস্তিগফারের উপরে থাকে। সুবহানাল্লাহ, যতক্ষণ তারা তাওবার উপরে থাকে, ইস্তিগফারের উপরে থাকে, ক্ষমার উপরে থাকে, বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করে, পাপের জন্য ক্ষমা চায়, পাপ থেকে বিরত থাকে, ওই জাতির উপরে, ওই কওমের উপরে, ওই মানুষের উপরে, ওই সমাজের উপরে, ওই পরিবারের উপরে আল্লাহ গজব দেন না। এজন্য বর্তমান সময়ে বাংলাদেশে এই ডেঙ্গু নামক মহামারী থেকে বাঁচতে হলে একবারে জাতিগতভাবে, জাতীয়ভাবে তাওবা করতে হবে, জাতীয়ভাবে তাওবা করতে হবে, কোনো উপায় নেই। দেশের সকল মানুষকে দলমত নির্বিশেষে নিজের পাপাচারের জন্য, নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। দেখেন হক জিনিসটা কিসের কাছে নত হয়ে থাকে? রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে, ছয় সাতটা ছেলে মেয়েটাকে বিরক্ত করছে, গায়ে হাত দিচ্ছে, তার সাথে অশ্লীল ভাষায় কথা বলছে, রাস্তায় আশেপাশে বহু বাপের বেটা আছে, তাদের সাথে মোকাবেলা করার, তাদেরকে প্রতিবাদ করার ক্ষমতা কোনো বাপের বেটা নাই, সমাজ এখন এই অবস্থায় আছে, সমাজ এখন এই অবস্থায় আছে। রাস্তাঘাটে বিল্ডিং করতে গেলে, দোকান করতে গেলে, রাস্তাঘাটে কাজ করতে গেলে, প্লট করতে গেলে, ফ্ল্যাট করতে গেলে,
তাকে চাঁদা দিতে হচ্ছে, তাকে টাকা দিতে হচ্ছে, তার বাসায় পৌঁছিয়ে দিতে হচ্ছে, তাকে না দিলে প্লট হবে না, তাকে না দিলে দোকান হবে না, তার প্রতিবাদ করার ক্ষমতা বাংলাদেশের কারো নাই। বাংলাদেশের অবস্থা এখন এই চলছে। আপনি কোথায় যাবেন? আল্লাহর গজব আসবে না আসবেটা কি? একটা মেয়েকে রিমান্ডে নেওয়া হলো, মেয়ে অপরাধী। একটা মেয়ের অপরাধের কারণে দুইটা যুবক ছেলের প্রাণ গেল। এই মেয়েটাকে রিমান্ডে নিয়ে রিমান্ডের নামে তাকে অহরহ একবার নয়, দুইবার নয়, দশবার নয়, ২০ বারের মতো স্তরে তোর একজনের পর একজনের পর একজনের পরে প্রশাসনের লোকেরা এই মেয়েটাকে দর্শন করে। আপনি যাবেন কোথায়? কোথায় আপনার জন্য নিরাপদ জায়গা? চরিত্র সীমার কত নিম্ন পর্যায়ে আজকে মানুষ চলে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। একটা অসহায় মেয়ে হতে পারে, সে অপরাধী, তাকে রিমান্ডে নেওয়া হোক, তাকে শাস্তি দেওয়া হোক, কিন্তু প্রশাসনের লোকেরা তাকে দর্শন করতে পারে? কথাও তো বলতে পারবেন না, মাথা তুলে কথাও বলতে পারবেন না, বলতে গেলেও সমস্যা। গজব আসবে না কি আসবে? অপেক্ষা করেন, ক্ষমতা দিয়ে গজব ঠেকানো যাবে না, টাকা দিয়ে গজব ঠেকানো যাবে না, হুজুর দিয়ে দোয়া করে গজব ঠেকানো যাবে না। এই গজব আমাদের হাতের ইনকাম, অপেক্ষা করেন আরো বড় ধরনের গজব আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশে আসবে। আসার মতো যত উপযুক্ত হওয়া সব আমরা আছি, উপায় নাই, বাঁচতে পারবেন না। আপনি যত বড় ক্ষমতাশীল হন না কেন, বাঁচতে পারবেন না। এটা আল্লাহর সংকেত, সতর্ক হও, এটা আল্লাহর সংকেত, সতর্ক হও, ফিরে এসো পাপের রাস্তা থেকে, ফিরে এসো ভালো পথে, ফিরে এসো অন্যায়ের পথ ছেড়ে দিয়ে, ভালোর পথকে বেছে নাও, হকের পথ বেছে নাও, ভালোটাকে বেছে নাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহকে ভয় করে জীবনযাপন করো, আল্লাহর কাছে মাপ চাও, গজব দূর করে দিবেন কে? আল্লাহ। তো বাঁচার একটাই মাধ্যম, প্রিয় ভাইরা আমার, মনে কষ্ট নিয়েন না, আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, পাপ ছেড়ে দিতে হবে, খালি সেজদায় পড়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এছাড়া কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহিমা। আল্লাহ বলছেন, যারা তাওবা করে, ইমান আনয়ন করে, আমলে সালেহ করে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। শুধু মাফ করেন না, তাদের পিছনের গুণাগুলোকে আল্লাহ নেকির দ্বারা পরিপূর্ণ করে দেন, অর্থাৎ মন্দটাকে ভালোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন। এই আয়াত থেকে এটাও শিক্ষা নিতে পারি আমরা, বাংলাদেশে এখন যেই মন্দ পরিবেশ আছে, বাংলাদেশে এখন যেই গজবের পরিবেশ আছে, যদি জাতীয়ভাবে সবাই আমরা তাওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি, অন্যায় ছেড়ে দিতে পারি, তাহলে এই আজাব এবং গজব রহমত দিয়ে আল্লাহ পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ।